আমরা এই তো বড় বড় মাছ নিয়ে আইছি, বড় বড় সিলভার কাপ মাছ নিয়ে আইছি। এই মাছ ভুনা করবো, সাদা ভাত রান্না করবো, খাতি জবর চাই সবই। দুজন কি কটো তোমার খাটি দিয়ে একটা বাড়ি জিনিস সুন্দর করে মাছটা ধুয়ে নেবো। হ্যাঁ, আমার দোয়া শেষ, আমি টিকে ফেললাম। দেখো মাছের সিয়ার ওই সাদা ফক পেয়েছো, বগের ফুলের মতো রে, কিছু গন্ধ বাস না, কিচ্ছু নাই, ফ্রেশ। আমরা এখন মাছটা মাখা নেবো, হলুন, হ্যাঁ, শুকনো মরিচের গুঁড়া দিয়ে মাখা নেবো, আমি লবণটা দিয়ে দেবো, লবণ দিয়ে তো আর আপনি তেল দেন, আপনার কথা শুনে তোমরা মাছ বাজো তো তেলটা দিয়ে দিলাম। ভাতের পানি গরম হয়ে গেছে, তালটা দিয়ে দিলাম, গরম পানি দিয়ে পোষা দিল। মাছ দারুণ হয়েছে গো, মাছ ভাজা লাভ দিচ্ছ না পরে হার ইয়ে আমরা মাছটা ভুনা করব তো, খুঁজে দাম হ্যাঁ, টপালটাও চেঁচিয়ে গেছে, তেলটা দিয়ে দিলাম, দাও দাও দেবো পেঁয়াজ কুচি কাঁচা মরিচ জিরে বাটা আলু হয়ে গেছে, হ্যাঁ আলু কোনো না আমরা তুলে দেবো, মরিচের গুঁড়া ধুনিয়ান গুঁড়া হলুদের গুঁড়া
মাছ ভুনার ভিতর করে টমেটো দেবো, টমেটো দিলে বলে খুব মজা হয়। এই দেখে আজ পাহা টমেটো দিয়ে দিলাম, এখন খাওয়ার মজাই আলাদা। আমরা অল্প অল্প ঝোল রান্না করবো, তো একটু পানি দিয়ে দিলাম। আমার রান্না শেষ, এখন ভাজা জিজের গুলো দিয়ে আমরা মাছটা দিয়ে দেবো। মাছ দিয়ে তো লড়া যায় না, বাড়িতে হয়ে না। এখন আমরা ধনের পাতাটা দিয়ে দেবো, উপরে ছাড়া যাও, দিয়ে দিলে সেই মজা হবে। বেশি আগে বলে না না, মাছটা দিয়ে দেবো, আগে বড় বড় মাথা মধ্যে দেন। পাঁচটা এখন আমি বাড়ি ভাবলাম হয়েছে কি আর আল্লাহ বাদ নেব কোনটি টমেটার জন্য আমি খেবি সাথে না। খাওয়া দাওয়া শেষ, এখন আমরা প্যাকেট করে ফেললাম। আরে খাওয়া দারুণ হবে নাই, যেমন আলু তেমন টমেটো ধরে আটকার দেন। হ্যাঁ আমার প্যাকেট করা শেষ, এখন আমরা নিয়ে যাবো গ্রামে বিতরণ করতে। আসসালামুআলাইকুম, এই খাবারটা নেন খায়েন। হ্যাঁ সাথে ভালো আছেন? এই যে খাবারটা খাবেন, খাবার দিই। ভালো আছেন? খাবারটা নেন। খাবারটা নেন।
Assalamu alaikum. Assalamu alaikum. I'm not sure.